তো বন্ধুরা, অনেকদিন পর ফ্রি ফায়ারে আবারও চলে এসেছি একটা ভালো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। একটা ভালো আমার মাথায় বুদ্ধি এসেছে প্র্যাঙ্ক ভিডিও, তাই আমি অভিকেও নিয়ে চলে এসেছি। একটা ভালো যেন প্র্যাঙ্ক ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো চলো দেখা যাক অভি কি বলে। মাইকটা এখনও অফ আছে, আমি অন করি। হ্যালো অভি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। তো তোকে বলছিলাম, একজন কাউকে আন যার সাথে কিছু একটা প্র্যাঙ্ক করা যায়, ঠিক আছে? নতুনভাবে কিছু প্র্যাঙ্ক একটা করা যায়। কেউ আছে তোর কাছে? হঠাৎ করে ব্র্যাঙ্কের চিন্তা ভাবনা? অনেক দিন ধরেই ভাবছি, যে অনেক দিন হয়ে গেল না সেই পুরনো প্র্যাঙ্ক করেছিলাম, মনে আছে তোর? মানে প্রায় অনেক দিন হয়ে গেছে আর প্র্যাঙ্ক করাও হয় না আর ফ্রি ফায়ারও খেলা হয় না, তাই ভাবলাম যে ফ্রি ফায়ারে ঢুকি একটা প্র্যাঙ্ক টিং কিছু একটা করি, তাই তোকে ডাকলাম। এতদিন অফলাইন থেকে থেকে তো আমার ফ্রেন্ড লিস্টও খালি হয়ে গেছে। হ্যাঁ রে, ফ্রেন্ড লিস্টের অবস্থা দেখলেই তো সেই মনে হয় যে কি ছিল ফ্রেন্ড লিস্টটা, কি ছিল গেমটা, আর এখন কি অবস্থা। আমার মিমি বলে অনলাইন আছে আর বিশাল বলে আছে, দেখি আন তো। আসলে আসবে, নামও চেঞ্জ আমার, এনক্সিস ব্যাক, কবে যে ব্যাক করবে। যে তুই গান জানিস, হ্যাঁ, আর মানে তুই বিখ্যাত আর্টিস্ট, সেটা আমাকে প্রমাণ করতে পারবে যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা তো আজকেই মানে হয়েছে, আগে ইভেন্ট আসে করেছি কিনা আর কি দুজন, আজকে। দাঁড়া দুজন অনলাইন আছে, একজনকে আসবে, দেখ। আরে আসছে না, এতে এসছে। হাই হ্যালো, মেই মেই। হ্যালো, মেই মেই নাম রে কি এটা? ধরনের নাম? হ্যাঁ, আমি ক্যান্ডি গোবিদা, চিনতে তুই পারছো না? ইংরাম নাম কি দে? আর নাম পাল্টেছি আমি। হ্যাঁ কেন রে, আগে বলছি আমার ফ্রেন্ড লিস্টে একজন অনলাইন আছে, মেই মেই। মেই মেই, হ্যাঁ। তো এর সাথে কি যে এর গলা তো একটু চেনা চেনা লাগে। আমি ক্যান্ডি। হ্যাঁ ওইটাই তো, মেই মেই কি আবার, এটা কি নাম? আরে পাল্টেছি, তারপর বলো তোমাকে কি হচ্ছে দিন কোন গেমে? আমার কাশি হচ্ছে রে। আমারও কাশি হচ্ছে, শরীরটাই খারাপ নাকি? গরমকালে ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম স্যার, যে ব্যাপারে কথা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ বলছি, আজকের ফাংশন মারাত্মক লেভেলে রয়েছে। মানে তুই যে গানটা, যে গ্রাস ঠিক আছে সেটা তো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আজকে যেটা গেয়েছিস, মানে তোর ভালো লেগেছে আজকেরটা? মারাত্মক মারাত্মক, মানে এক একটা হয় না যে, হ্যাঁ ধর তুই একটা মিষ্টি খেয়েছিস, হ্যাঁ, কিন্তু তারপরে আর একটা মিষ্টি খেয়েছিস, সেটা সেরা মুখে লেগে গেছে। ওহ, উফ, এটার পরে আজকের যে ফাংশনটা হয়েছে আর যে গানটা তুই গেয়েছিস সেরা। আজকের ওটার জন্য, আজকে ওটার জন্য আমার পুরো 2 থেকে 3 দিন রিহার্সাল করে, মানে আমি বলেছি আজকে পুরো পারফেক্ট করব, বুঝলি? হ্যাঁ কি বলছিস রে ক্যান্ডি, তুমি গান গাইতে পারো? কি বলে বেবি, আর সত্যি গান গাইতে পারো? এতদিন ধরে ফ্রেন্ড লিস্টে আছিস আমাদের, তুই জানিস না যে সাদা গান গাইতে পারে? এটাও জানে না কই, সাদা গান ভিডিওতে তো দেখলাম না গান গাইতে পারে। বাহ, সে কি এখন সব জায়গায় মানে গান গেয়ে বেড়াবে? ওর তো গেমিং চ্যানেল নাকি, লেখা আছে সা সংস। তা আমি কি এখন গান গেয়ে বেড়াবো? আমিও শুনিনি, মানে ও মানে আমাদের গেমের মধ্যে গান করছে, ঠিক আছে, ওর যেটা যেখানে দরকার সেটা সেখানেই করবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন একটা গান শোনাও সায়াদা। তো আজকের কনসার্টটা মারাত্মক ছিল, ফাংশনে এসে শুনে যাবি। ফাংশনে তো শুনবো, এখন একটা শুনি না, এতদিন পর এলাম। হ্যাঁ শুনে নেবি কি হয়েছে। তো তোর গলা কি ঠিক আছে এখন? আমার গলায় ধর আজকে ইয়ে করলাম না, ফাংশন করলাম, তার আগে 2-3 দিন থেকে ওইটাই মানে প্র্যাকটিস করছিলাম। মানে খুব আমার ইয়ে ছিল যে আজকে সব থেকে বেস্ট যেন আমি দিতে পারি, বুঝতে পারলি? তো সেই ডেডিকেশন ছিল আমার ভিতরে, তো সেই ডেডিকেশন নিয়েই আমি গানটা গেয়েছি। আর এটা তো অবাক করা ব্যাপার, মানে এটাতে আমার আরো ভালো লাগছিল, যেটা হচ্ছে তুই গান করছিস, দেখ তোর কনসার্ট ছিল, বা ফাইসাল কনসার্ট বলছি, ফাংশন ছিল ত্রিপুরাতে। হ্যাঁ, তা আমার তো ত্রিপুরা যাওয়া সম্ভব নয়, সেই কারণে যে আমি লাইভ দেখতে পেলাম এত বড় একটা চ্যানেলে, সেটাই তো অনেক বড় কথা। এটা কত দাদা ফাংশন, দাদা তুমি স্টেজ শো করছো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ রে, মানে ওই যে চ্যানেলে দেখেছিল না, ওরাই মানে অর্গানাইজার আর কি, মানে এই ইভেন্টটার পুরো। কি বলে রে, ওই দেখো কই, আমি তো গান শোনো ক্যান্ডি, এটা তুই যদি না হয় অন্য কেউ হতিস তাহলে আমি মানতাম যে ঠিক আছে ছাড়বা, আমাদের ফ্রেন্ড লিস্টে এতদিন ধরে আছিস, কি যে করছিস? এই তুই এর আগে শুনিস নি একবারও, মানে আমার নাম কেউ করছে যে গান গায় সাদা, এরকম কিছু শুনিস নি? আমার তো মনে হয় ওর যে গেমিং চ্যানেলটা আছে,
হ্যাঁ ওতে না যত লোক এসে সাদা বিখ্যান করে, তার থেকে তো মনে হয় যে গান গায় সেই জন্য এসে বলে যে তোমার তো গানটা অসাধারণ না। হ্যাঁ, আমার বাড়িতে তো এই জন্য আসে, মানে মাঝে মধ্যে আসে, একটা গান গাও না আমি শুনি। যেমন ত্রিপুরা গেছিলাম কত লোক এসেছিল। হ্যাঁ কি বলছো গো, হ্যাঁ তাহলে এখন একটা গান শোনো। আচ্ছা গান শুনবি তুই? হ্যাঁ শুনিয়ে দে শুনিয়ে দে, গলাটা ঠিক আছে কিনা সেটা তো আমার দেখতে হবে। হ্যাঁ আচ্ছা কি গলাটা, গান শুনবি সেটা বল। হ্যাঁ একটা কাজ করি, একটা তুই গান শোনা। তুই যেই গান বলবি সেই গান আমরা শোনাবো নে, নাকি অভি? হ্যাঁ সত্যি হ্যাঁ, এনি এনি গান বল। কবি জো বাদল শোনা, কবি কবি জো বাদল টুকরে, মানে কি লিরিক্সটা একটু বলবি আমাকে। আরে আছে না কবি জো বাদল পড়ছে? হ্যাঁ হ্যাঁ, গানটা আমি গেয়েছি প্রায় 2-3 বছর হয়ে গেছে। হ্যাঁ বাদল বর্ষে ওটা শোনাবো, তবে তুই এক কাজ কর, আমার কাছে এখন লিরিকটা নেই বুঝলি, ও বাড়ির উঠানে বসে আমি খেলছি, তো তুই এটা কর, তুই লিরিকটা আমাকে বলে দে। হ্যাঁ উঠানে বসে কেন খেলছো? উঠানে বসে খেলছি কারণ এই ঘরে তো প্রচুর মশা, আর আমার মশারিটা আমার বড় ভাই নিয়ে গেছে রে। ঘরে মশা বলে তো উঠানে বসে খেলছো, উঠানে তো আরো বেশি মশা। না না ওষা, উঠানে আমি ধূপ চালিয়েছি, তুই বুঝবি না, আমার উঠান হলো এয়ার কন্ডিশন। বুঝি না কিছু, এটা অভি জানে, অভি আমাদের গানটা বাড়িতে এসছে না। গানটা গে একটু আমাকে মনে করিয়ে দে, আমি আমি ট্রাই করছি তবে দেওয়া। হ্যাঁ ইয়ে ক্যান্ডি ওকে একটু মনে করে দে, কারণ কি মানে গায়করা আবার সব গান তো মনে রাখে না, ওদের একটা লিরিক্স বুক থাকে, যখন যেটা হুম হুম গাইবে তখন সেটা পড়ে উঠে যাবে বা আচ্ছা পড়তে আমি পড়তে তোমাকে যায়। একটু মনে করিয়ে দিচ্ছি, আমার গলা তো খুব বাজে, তুমি শোনাও। হ্যাঁ 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 ঠিক আছে। হুম আরে ওই গানটা গো, হুম কবি জো বাদল বরসে হুম হুম দেখো তুঝে হুম 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 লাগে মুঝে বারিশে কি দোয়া, এই গানটা। আচ্ছা তারপরের লিরিকটা কি, বারিশ কি দোয়া? ওহো হো হো হো, সুরটা আসবে তো না? ওহো হো ওহো হো, সুর আসবে না এর মধ্যে? ওহো হো 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 হো, না না আমি তোর লিরিকটা মনে করছি, আমি তুই গা, আমি লিরিকটা রিপিট করছি। হুম স্টার্ট করি আবার প্রথম থেকে, কবি জো বাদল, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ জুড়ে গাইছ। হর কে তুলগে মুঝে পহলে বারিশ কি দোয়া, মিউজিক দাও। ও হো হো দিলাম। হুম 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 তেরে পহলো মে রহলো মে খুদ কো পাগল, কহলো তুম দে খুশিয়া আমি তো গেয়ে দিলাম। আচ্ছা আচ্ছা দুটো লাইন থাকে, দুটো লাইন থাকে। আচ্ছা তো আমি আগে যেরকম তোমরা জানো গানের আগে গানের সুরটা ঠিক করতে হয়, যেমন সা রে গা মা পা, ঠিক আছে? এটা হলো গানের মেইন সুর, তো এটা আমি তোমাদের আগে শোনাই, এটা ঠিক করতে হয়। সা রে, গলাটা একটু বেশি হয়ে গেছে নাকি? সা রে গা, তুই জল খেয়ে নে একটু। হ্যাঁ ঠিকই বলেছিস, একটু জল খেয়ে। আচ্ছা তোর এর পরে ফাংশন কবে আছে? এরকম গলা থাকলে তো না, আমার কিছু ডিলে আছে, 2-3 মাস ডিলে আছে, একটু বেশি গান গেয়ে নিয়েছি আজকে, হাই টোন ছিল না, হাই টোন, লো টোন, মিডিয়াম টোন, আবার হাই টোন, আবার লো টোন, মানে এক এক রিকোয়েস্ট করে যাচ্ছে গানের, আর আমি গিয়ে যাচ্ছি হাই লো হাই লো হাই লোর মধ্যে, আমার গলাটা একদম। হ্যাঁ আমার রিকোয়েস্টটা তো রাখো। হ্যাঁ হ্যাঁ ওই তো, মানে বুঝাচ্ছি কেন গলাটা আমার ভাঙলো, হাইলো হাইলো করে করে আমার গলাটা মধ্যে মানে একটু চেপে গেছে আর কি। জল আবার খেয়ে নেই। হ্যাঁ
কবি কবি ভাদ বরসে ও আ সুট্টা নি দে সা রে গা হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা নাই। গান শুনলো না কিছু না বলে দিল, সন্দেহ করছে নাকি? সন্দেহ করছে, এখন শুন আমার গলা কানের গলার গান শুন। এটাই হয় মেইন সুর, এটা না জানলে তুই গান জানবি না। রে শুনলি সুর, এটা গানের সা রে আর গা, এই তো এখনই শুনবি। আচ্ছা দাঁড়া আমি লিরিকটা বের করি। অ্যাকচুয়ালি লিরিকটা আমি ঘরে রেখেছিলাম, তো এটা এখন রান্নাঘর থেকে আনতে হবে লিরিকটা আমার, বুঝতে পারলি? কারণ মা বাজারে পাঠাচ্ছিল আমাকে সবজি বাজারে, তো সবজি লিখতে গিয়ে আমার লিরিকের উপর লিস্টটা লিখে দিয়েছিল, তো সেখান থেকে আমি এনে হ্যাঁ সবজি দিলাম ঘরে। রান্না করে সবজি থাকে না তো কোথায় থাকে সবজি? ইস, তুই তো লজিকটা বুঝলে না, ক্রোনোলজি বুঝ। আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে, সবজিটা থাকে কোথায়? রান্না করে। আর আমার সবজির লিস্টটা আমার লিরিকে লিখে দিয়েছিল মা, তো সেটা নিয়ে বাজারে গিয়ে বাজারের ব্যাগের ভিতরে লিরিক সেটা চলে গেছে রান্না করে, তো এখন রান্না করে যেতে হবে আমার, বুঝতে পারলি? জল খেয়ে নেই। কি বুঝলি? দাঁড়া গান, এখন লিরিকও লাগবে না, আমি গান গাই। কি গান বলছি? হ্যাঁ, ও টুনির মা তুমি, ও টুনির মা নয় তো, কি গান বলছিলি? হ্যাঁ কি গান? কবি জবাদ বলছিলাম যে তোর আজকের যে ফাংশনটা ছিল, হ্যাঁ ওটাতে ক টাকা দিল তো? ওটাতে আমার চার্জ তো মনে করছে, চার্জ তো এরকম কেউ বলে না, তবু আমি বলছি তোরা বলছিস বলে মনে কর যে আমি 5-6টা 3-4টা যদি ইভেন্ট করে নেই, তাহলে আমার ইয়ারলের মানে পুরো ইয়ারের ইনকামটা হয়ে যায়, বুঝতে পারলি? এক বছরের, হ্যাঁ এক বছরের ইনকামটা হয়ে যায় আমার, আর এক বছর কিছু করতে হয় না, বসে খেতে হয় আর কি। তো আমি 3-4টার বেশি করি না। সেটা আমি তোর ওই ফাংশনের আজকের ফাংশনের তোর গানের কোয়ালিটি থেকে আশা করেছিলাম যে এরকমই হবে, মানে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে তোকে কম টম দিচ্ছে না তো? না কম দেয় না। অ্যাকচুয়ালি আমি যদি কলকাতার ইভেন্টটা মানে অ্যাটেন্ড করতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি দিত। হ্যাঁ তোকে শোনাবো বললি যে আমি তোর, আমি তো বললাম না তোর নেক্সট ফাংশন কবে আছে, তুই তখন বললি 2-3 মাস দিলে আছে, আমি বললাম বাবা আজকে ফাংশন করেছে আবার 2-3 মাস পর একটা ফাংশন, হ্যাঁ তখনই ভাবছিলাম যে তোর মনে হয় ত্রিপুরার প্রাইসটা একটু হাই আছে। ওইটাই তবুও তো আমি মনে কর অনেক কমই নেই, মানে আমার সাথে যারা আসে কয়েকজন, হ্যাঁ ওটাই ওটাই, দেখি নেক্সট আমি কলকাতায় ইভেন্টটা রাখবো। হ্যাঁ তোকে তো গান শোনাচ্ছি আমি, হ্যাঁ 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 ফ্রিতে শুনতে চাইছে, আমি দেখ আমি ওই গেম খেলি বলে তুই পেয়েছিস আমাকে, বুঝলি? নাহলে তো গেমে অবি চেনে আমাকে বলে, নাহলে তো গেম আমি তেমন খেলতামও না, আমি ইচ্ছে করে বলে খেলি আর কি এমনি টাইম পাসের জন্য। যাই হোক তুই ফ্রিতে পেয়েছিস, যখন ফ্রিতে গানটাও শুনে নিবি আমার গলার। আমি তো এখনো বুঝতে পারছি না তুমি সত্যি গান গাও তো। ইস হবি, তুই কি জন্য ডাকলি বলতো? এরকম সারে কেমন পাকে গায়? হ্যাঁ হবি, হ্যাঁ কেন ডাকলি বলতো? আমার এখানে কিছু বলার আছে তো। মানে সারেগামা পাকি মানুষ জানে কি রকম গাইতে হয়? কোনোদিন কি তুমি গানের সঙ্গে ক্যান্ডি কোনোদিন গানের ক্লাবে মানে স্কুলে গেছিস? সা কত রকমে গাওয়া যায়, গা কত রকমে গাওয়া যায়। আমার গলাটা একটু খেচখেচে করছে, তো না হলে আজকে এখানে মনমুগ্ধ করে দিতাম তোদেরকে।
আচ্ছা আমি গাই, শুন তুই এখন গানটি। এটা হলো স্যার ভার্সে, এটা পাপা জল জল খাচ্ছি এই তো। দাঁড়া, তোর কাছে গিটার আছে ক্যান্ডি? একজন গিটারিস্ট হলে না আমার গলা থেকে অটোমেটিক গান বের হতো, কিন্তু গিটারিস্ট নাই, যাই হোক খালি গলায় মানে অডিশনের মতো আমাকে দিতে হচ্ছে এখন। গানটা শোনা। কভি জো বাদল বরসে, মেনে দেখা তুজে নাচতে। এটা কি গান ছিল? তুমি তো গান গাইতে। হ্যাঁ, গান তো আমরা শুনে নিলাম, আর কি শুনে নিলাম, আমরা যেটা চাইছিলাম সেটা তো শুনলাম। গান গাইলি তো তুই, কি হয়েছে? ভালোই তো গেয়েছিস। এটা না না না, তুই তো গান শোনাতে এলি, গান শোনালি তো, আমরা তো শুনলাম। না না, আমি শোনাবো না, আমি শুনতে এসেছি। কি করলাম? স্টেজ শো করিনি, এই করছি স্টেজ শো, আর হয়েও গেছে অনেকটা টাইম। এখন এই স্টেজ শোটা লোক দেখবে আর কি। মানে মনে হচ্ছিল তুই মুরগি মুরগি দেখেছিস, তাহলে আমার চ্যানেলেও দেখে নিস, একটা সুন্দর মুরগি হাফ প্যান্ট পরে থাকে, মুরগি আবার গানও গায়। মজা নাই, প্র্যাঙ্ক করছিলাম। লিরিক সবজি রান্না করে আরো যদি এরকম প্র্যাঙ্ক চাও অবশ্যই কমেন্টে বলবে যে প্র্যাঙ্ক চাই, আর অন্যান্য গেম দিলেও অবশ্যই তোমরা একটু দেখে নিও, এরকম মাঝে মাঝে প্র্যাঙ্ক আসতেই থাকবে। আজকের জন্য এতটুকুই, মিলছি নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।